টানা প্রশ্ন পর্বের 27 ঘন্টা পর শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। শনিবার সকাল 10টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আটক করা হলো পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে অন্তত 21 কোটি টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় 50 লাখ টাকার সোনার গয়নাও, এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। এত টাকার উৎস কি, এর কোনো সদুত্তর দিতে পারেননি অর্পিতা। অর্পিতা কি করতেন, কোথা থেকে তার কাছে এত টাকা এলো, পার্থের সঙ্গেই বা তার সম্পর্ক কেমন, এ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তবে অর্পিতা নিজে দাবি করেছেন তিনি একজন অভিনেতা, অভিনয় করেই তার যাবতীয় আয়, এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। নিজের বিভিন্ন নেট মাধ্যমের অ্যাকাউন্টেও নিজেকে অভিনেত্রী হিসেবে দাবি করেছেন অর্পিতা। 2005 সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে হাতেখড়ি হয় অর্পিতার, টুকটাক অভিনয় শুরু করেছেন। প্রসেনজিৎ অভিনীত মামা ভাগ্নে এবং জিৎ অভিনীত পার্টনারের মতো বাংলা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অর্পিতাকে। ওড়িশার বেশ কিছু সিনেমাতে অর্পিতা অভিনয় করেছেন বলে তার মা দাবি করেছেন। কাজ করেছেন বেশ কিছু তামিল সিনেমাতেও। মডেলিং জীবনে কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন অর্পিতা। পাশাপাশি নেল আর্ট করার বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। তবে ইডি সূত্রে দাবি, তা থেকে কত উপার্জন করেছেন তার সদুত্তর দিতে পারেননি অর্পিতা। নাকতলা উদয়ন সংঘের পুজোর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে অর্পিতাকে। এমনকি তিনি নাকি নাকতলা উদয়ন সংঘের অন্যতম মুখ ছিলেন দীর্ঘদিন। তাকে দেখা গিয়েছে কলকাতার এই ব্যয়বহুল পূজার উদ্বোধনী অনুষ্ঠানেও। ঘটনাচক্রে পার্থ এই পূজার সঙ্গে যুক্ত। পার্থের সঙ্গে একই গাড়িতে চেপে জনগণের উদ্দেশ্যে হাত নাড়ানোর ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এছাড়াও প্রধান অতিথি হিসেবে পার্থ উপস্থিত আছেন এমন বহু অনুষ্ঠানেও দেখা গিয়েছে অর্পিতাকে।